আর কি বলার অপেক্ষা রাখে? আজ তারকা সংলাপে আমার তারকাকে, বিশিষ্ট শরদিয়া পণ্ডিত দেবজ্যোতি বোস। অনেকের কাছে তিনি টনিদা নামেই পরিচিত, কিন্তু তিনি শুধুই শরৎ বাজান না, তিনি ভালো গান গাইতে পারেন, একটা সময় সিরিয়ালে ডিরেক্টও করেছেন, সিরিয়ালে মিউজিক কম্পোজ করেছেন, এবং একটা গোপন কথা আপনাদের শুরুতেই জানিয়ে রাখি, তিনি কিন্তু একটি ফিচার ফিল্মে অভিনয় করতে চলেছেন। আজকে আমরা তার সাথে আড্ডা মারব। টনিদা, তোমাকে স্বাগত। টনিদা নামটাই প্রথমে এসে যাচ্ছে। পণ্ডিত দেবজ্যোতি বোস, প্রথমে এটা জিজ্ঞেস করব, এই যে নামের পাশে তোমার একটা পণ্ডিত, আমরা তোমাকে ছোটবেলা থেকে যেভাবে চিনি, পণ্ডিতটা কি অনেক বেশি তোমাকে ভারী কি বা একটু গাম্ভীর্য বানিয়ে দেয়? অবশ্যই একটা দায়িত্ব এসে যায়, কিন্তু এটাও খুব মজার যে কে বা কারা যে পণ্ডিত দেয় বা কি কারণে পণ্ডিত লেখা হয় আমি সঠিক জানি না। আমার এইটুকু মনে আছে, একটা মজার গল্প বলি। আমার 2000 সালে, 2002-তে একটা সিডি আমার ট্রিবিউট টু দাদা গুরু, মানে আমার গুরুর বাবাকে আমি শ্রদ্ধা জানিয়েছি সেই সিডিতে, সেটা রিলিজ অনুষ্ঠানে কুমার বোস, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং জয়ন্ত বোস আমার আরেক দাদা, তারা তিনজন, এবং যখন সঞ্চালক না সঞ্চালিকা এই যখন বলছেন সিডি এই ও পণ্ডিত দেবজ্যোতি, তো আমার এত এম্বারাসিং লেগেছে, আমি অন স্টেজ একদম সকলের কাছে ক্ষমা চেয়েছি যে আমি পণ্ডিত পণ্ডিত নই, অনেক ছোট, গান বাজনা শিখছি, আর এখানে যারা রয়েছেন তারা আমার চেয়ে অনেক সিনিয়র, তারা পণ্ডিত। তো তখন আমার মেজদা উঠে এসে বলছে, আমার ভাই কেন এত এম্বারাসড ফিল করছে জানি না, পণ্ডিতটা কার্যত সেলফ বুফে সার্ভিসের মতন, যে যখন খুশি তুলে নিয়ে লাগাতেই পারে বা সরিয়েও দিতে পারে, এতে তো শিল্পীদের বা শ্রোতাদের কোনো দায়িত্ব থাকে না, এই নিয়ে তো ভাবার কি আছে। তো আমি জানি না, সেই শুরু। তারপর থেকে এটা মেনলি এস্টাবলিশ করে গভর্নমেন্ট লেভেলে, আমি যখন ICCR ট্যুর করেছি বা বিভিন্ন জায়গায় নিজেই দেখছি, তো তার প্রথম প্রথম আমি যতটা পেরেছি বারণ করতাম। না, নামের পাশে পণ্ডিত তকমাটা এতে গেলে কোথাও একটা ভীষণ একটা ভারী কি একটা খুব ওজনদার মানুষ কি মনে হয় নিজেকে? শুধু তো তাই নয়, এই ওভারঅল তোমার অ্যাপিয়ারেন্স, তোমার সাজ পোশাক, এই যে আজকে স্পেক্স পরে, আমরা এই টনিদাকে কিন্তু আগে অনেকেই হয়তো দেখিনি, অনেকে দেখেছে, অনেকে হয়তো দেখিনি। সেটা আসলে মেগে মেগে বেলাও তো হয়েছে, যতই চেষ্টা করি মানে যৌবনকে ধরে রাখার। তো আসলে যেটা, সেটা হচ্ছে যদি সত্যি কাউকে পণ্ডিত ভাবে মানুষ, তাহলে তার আবার অনেক দায়িত্ব আছে, মানে আদৌ আমি অতটা জানি কি না, যতটা জানলে এই দায়িত্বটা নেওয়া যায় সে বিষয়ে আমার সন্দেহ আছে। আমি তো চেষ্টা করি অনেক জানার, বা এইটা বললে একজনের একজনের দায়িত্ব হয় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার। সত্যি কি আমরা বলতে পারি যে কোনো প্রশ্নের উত্তর দেবো? এই যে তোমার ব্যাকগ্রাউন্ড, আমরা ছোটবেলা থেকে যেতে গেতে শাস্ত্রীয় সঙ্গীত পরিবারে জন্ম, তোমরা তিন ভাই একসাথে তবলা বাজা শিখেতে এবং বাবা বাজাতেন, মা সেতার বাজাতেন, তুমি হঠাৎ অফ দ্য ট্র্যাক এরকম একটা শরৎটাকে চুজ করলে কেন? আমি শুধু একা নই, আমি বলছি বাবা পছন্দ করতেন না, আমরা তিন ভাই তবলা বাজাই, তিনজন তিনটে আলাদা স্পিয়ারে থাকি। তো মেজদা যেমন হারমোনিয়াম বাজায়, গান গায়, আমি আমার ছোটবেলা থেকে শরদের প্রতি একটা খুব টান ছিল, আমি শরৎ খুব পছন্দ করতাম, আর আমি যার কাছে শিখেছি আমজাদ আলী খাঁ সাহেব, ওনাকে শয়নে স্বপ্নে দেখতাম। তো শরদে কিভাবে কবে চলে গেছি সেই দিনক্ষণ বলতে বললে পারবো না, আর ভেতরে একটা ইচ্ছে ছিল যে মা, পৃথিবীর সর্বকালীন শ্রেষ্ঠ গুরু হচ্ছে মা, মা তো পৃথিবী দেখায়, তো সকলেই বাবার পরিচয়ে পরিচিত, আমি না হয় একটু মার পরিচয়ে পরিচিত হই, মারও তো একটা ট্র্যাডিশন, মা স্যাক্রিফাইস করেছে, নাহলে মাও অনেক নাম করা শিল্পী হতে পারতেন, ছেড়ে দিয়ে ছেলে পুলে বড়। তো আমি শরৎ বাজাই, মা সেতার বাজান, একটা আমি এইটাকে চেষ্টা করেছি মেনটেন করার। ছোটবেলায় মা যখন, মাকে কখনো সেতার বাজাতে দেখেছো? মানে ছোট বয়সে একদম মার হাতে ধরে শিখেছো সেতার, মায়ের কাছ থেকে? আমার একদম শুরু তো সেতার দিয়ে, তারপরে আমি শরদে শিফট করেছি, শরদে চলে গেছি, কিন্তু শুরুর দিকে তো মার কাছে অনেক শিখেছি, ইনফ্যাক্ট মার কাছে শিখে তারপরে আমি আমার গুরু ওস্তাদ আমজাদ আলী খাঁ সাহেবের কাছে গেছি, যেটা আমার বাবা মা দুজনেরই ইচ্ছে ছিল।
একসাথে যে বড় হয়েছো বা বাবা মা মানে পুরো একটা সাংগীতিক পরিবেশে একটা কালচারাল ফ্যামিলি, সেখানে তোমাদের তিন ভাইকে নিয়ে একটা গ্রুপও তোমরা তৈরি করেছো বোশন সেশন। বোশন সেশন, হ্যাঁ। তো আমি বললাম যে সেই গ্রুপটা অনেক দিন ধরে পারফর্ম করেছে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন ভাবে, সেই দিনটা কিরম ছিল, মানে কিভাবে ফর্ম করেছিলে আবার এখন সেটা ডিসলভ করে গেছে কেন? আমি এটা এটা আমি শুরু করেছিলাম, আমার স্বপ্ন ছিল যে আমার বাবা মাকে শ্রদ্ধা জানাবা সব থেকে বড় উপায় এইটাই যে আমরা তিন ভাই একসঙ্গে পারফর্ম করি, এবং সেটা বহু লক্ষ লক্ষ মানুষের প্রিয়, সবাই চাইতো। তো আমরা বহুদিন মানে দীর্ঘদিন এটা কন্টিনিউ করেছি বিভিন্ন রকমভাবে, শুধু শাস্ত্রীয় সঙ্গীতে নয়, কখনো ফিউশন করে বিভিন্ন রকমভাবে করতাম। তুমি এই শাস্ত্রীয় সঙ্গীত বা গান বাজনা ছেড়ে প্রথম আমরা তোমাকে দেখি একটা নন ফিকশনে, একটা সিরিয়ালে তুমি ডিরেক্ট করেছো প্রায় 1300 মতো এপিসোড, হঠাৎ এরকম মানে চেঞ্জ ওভার কেন তোমার প্রফেশনে? একেবারেই সত্যি কথা আজকে বলি, সেটা হচ্ছে যে এই ক্লাসিক্যাল মিউজিককে মানুষ শ্রদ্ধা করে, আমিও করি, মিউজিকটা সত্যি শ্রদ্ধার জায়গায় কিন্তু নট দ্য মিউজিশিয়ান। এবং এই ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে একটা এলিট ক্লাসের রাজনীতির জায়গা, এটা কিন্তু খুব একটা মধ্যবিত্ত ঘর থেকে সেখানে গিয়ে লড়াই করে দাঁড়ানো সেটা একটা সাংঘাতিক কঠিন ব্যাপার, এলিট ক্লাসের একটা রাজনীতি হয়। মানে কেন এলিট ক্লাসে কেন বলছো, মানে এটা কি তুমি উপলব্ধি করেছো কোনো? না, কনেসাররাই এলিট ক্লাস। আজকে ক্লাসিক্যাল মিউজিককে খুব মাস লেভেলে তো মানুষ অত জানেও না, শোনেও না, ইন্টারেস্টও নেয় না, তো ন্যাচারালি যারা খুব ভালো কনেসার তারা কিন্তু খুব এলিট ক্লাসের লোকজন, তারা ঠিক করে কে গান বাজনা করবে, কে ছবি আঁকবে। হ্যাঁ, নাম করে বলতে চাই না, তার মধ্যে মিডিয়া পর্যন্ত ইনভলভ আছে। তো আমার একটা সময় এত এত বিরক্ত হয়েছিলাম আমি, এত ফ্রাস্ট্রেশন হয়েছিল যে শুধু আমাকে নিয়ে না, কত যোগ্য মানুষ যে আমাদের দেশে সুযোগ পায় না, সসম্মানে বাঁচতে পারে না। তো তখন হঠাৎই প্রায় আমাকে অফার করা হলো যে এরকম, প্রথমে একদম প্রথমে আমি বলছি আমি সিরিয়ালে মিউজিক করতে যাই। সিরিয়ালে মিউজিক করতে গিয়ে কি হয়, আমার নিজের এত অ্যাপেটাইট ছিল, আমি এডিটিংটা অনেকটা শিখেছিলাম লিনিয়ারে যে কি করে হয়, আর আমার খুব ভালো ভালো বন্ধু বান্ধব ছিল, অর্ঘ্য, কমল মিত্র, শীর্ষ, এরা সব আমার খুব কাছের। তো এইটা একটু শেখা, একটু ক্যামেরাটা কিভাবে হয়, এই করতে করতে একটা টেকনিক্যাল নলেজ তৈরি হয়। তো তখন নন ফিকশনটা কি পুরোটাই তো মিউজিক্যাল, যেটা আমার হাতের মধ্যে কিভাবে করলে ভালো হয় এটা আমি বুঝি, একজন আমাকে ট্রাস্ট করে বললো, তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। ইন দ্য মিন টাইম আমি অনেক সিরিয়ালে মানে রাইট ফ্রম প্রতিঘাত, মোহিনী থেকে শুরু করে প্রবাহিনীর সময় তো হালফিলের, দ্রৌপদী, মানে যেগুলো আমার খুব বিগ হিট ছিল, অনেক দিন ধরে চলেছে, আলেয়া সব। তো তখন আমি খুব বেশি এই এতে ইনভলভ হওয়ায় আমি শরৎ তখন বাজাতাম, কিন্তু আমি যেমন বিদেশ যেতে পারতাম না বললেও, কারণ এখানে অ্যাসাইনমেন্ট ছিল, যেতে পারবো না, অনেক কিছু মিস করতাম। মানে এই যে মিউজিক কম্পোজ করতে গিয়ে কোথাও তোমার যে এই যে শরদিয়া সত্তাটা কোথাও কি ডিসলভ করে যাচ্ছিল বা সেটা তোমার ইচ্ছাকৃত ছিল? আমার মনে হয়নি, কারণ আমার মানে আমি না খুব একটা শরদ, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, কমার্শিয়াল মিউজিক এরকম করে আমার বাবাও কোনোদিন বলেনি, দেখতে আমরাও দেখিনি, আমরা পুরোটাকেই একটা মানে সাংস্কৃতিক ক্ষেত্র ভেবেছি। আমাদের দর্শকরা কিন্তু ইতিমধ্যেই জেনে ফেলেছে যে পণ্ডিত দেবজ্যোতি বোস কিন্তু ভালো গানও করে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে তাদের শুনিয়েও ফেলেছি। তো এই আরেকটা দিক, আজকের এই তারকার আড্ডায় তোমার হাতে শরদ নেই, আমরা শরদ যদিও দর্শকদের শুরুতেই শুনিয়েছি, একটা দুকলি গান শুনবো, মানে গানটাও নিশ্চয়ই চর্চা হয় এসবের পাশাপাশি। টুকরো এক মেঘ উড়ে চলে ডানা মেলে আকাশের কোণে, আপন মনে টুকরো এক মেঘ উড়ে চলে ডানা মেলে আকাশের বুকে,
কত না সুখে।